नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष थेके आपनादेर जानाई स्वागत। नमस्कार बंधुरा, রবি পুষ্যা নক্ষত্রের বিশেষ যোগের ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আগামী 11ই অক্টোবর 2020 রবিবার এক বিরল যোগ তৈরি হতে চলেছে 2020 সালের প্রথম এবং শেষ, তা হলো রবি পুষ্যা যোগ এবং সেই সাথে সর্বার্থ সিদ্ধি যোগ। এই বিশেষ যোগে এই বিশেষ উপায়গুলি করলে অত্যন্ত শুভ ফল আসতে পারে আপনার জীবনে, আপনার মনের ইচ্ছা অতি সহজেই পূরণ হতে পারে। বর্তমানে চলছে পুরুষোত্তম মাস, ভগবান বিষ্ণুর জন্য এই বিশেষ মাস অত্যন্ত শুভ। চন্দ্রদেব পুষ্যা নক্ষত্রে অবস্থানকালে যে বারে এই বিশেষ তিথি আসে, সেই বারের সঙ্গে যুক্ত হয় এই পুষ্যা নক্ষত্রের বিশেষ শুভযোগ। তাই রবি পুষ্যা কিংবা শনি পুষ্যা কিংবা গুরু পুষ্যা যোগ অত্যন্ত শুভ। তাই এই বিশেষ রবি পুষ্যা নক্ষত্রের শুভ যোগে যে কোনো কাজ আপনি অত্যন্ত শুভভাবে সম্পন্ন করতে পারেন। আগামী 11ই অক্টোবর 2020 রবিবার রবি পুষ্যা নক্ষত্রের পাশাপাশি সর্বার্থ সিদ্ধি যোগ অত্যন্ত বিরলভাবে আমাদের জীবনে আসছে। যে কোনো শুভ কাজ এই বিশেষ তিথিতে করতে পারেন আর তার শুভ ফল অবিচ্ছেদ্যভাবে আমাদের জীবনে তার প্রভাব পড়বে। সারাদিন থাকবে এই বিশেষ গুরুত্বপূর্ণ যোগ। এই দিনে কেনাকাটা কিংবা কোনো শুভ কাজ করতে গেলে অত্যন্ত শুভ ফল আসবে। তাছাড়া যারা কিছু বিক্রি করে নতুন কিছু করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ, তাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই বিশেষ দিনের ছোট ছোট উপায়। আজ আপনারা অবশ্যই এই বিশেষ রবি পুষ্যা নক্ষত্র যোগে আপনার আর্থিক উন্নতির জন্য দুধের মধ্যে আপনি কেশর মিশ্রিত করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ অভিষেক করুন। এই বিশেষ উপায়ে আপনাদের জীবনে অবশ্যই শুভ ফল আসবে। এই বিশেষ তিথিতে আপনারা যদি 11টি ছোট ছোট নারকেল একটি লাল কাপড়ে বেঁধে তা আপনার অর্থ রাখার স্থানে অর্থাৎ সম্পদ রাখার স্থানে যদি রাখেন, সেই সাথে আপনারা যদি সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন এবং ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ পূজার্চনা করেন তাতে অত্যন্ত শুভ ফল পাবেন, আপনার আর্থিক উন্নতি ঘটবে। সেই সাথে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন। রবি পুষ্যা নক্ষত্রে যদি আপনারা শঙ্খপুষ্পের ফুল সংগ্রহ করেন এবং মূল সংগ্রহ করেন এবং তা যদি আপনার কোনো রূপোর বাক্সের মধ্যে রাখেন আর তা অর্থের জায়গায় যদি রাখেন তাহলে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে, এমনটাই বিশ্বাস করা হয়। এই বিশেষ উপায়ে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। রবি পুষ্যা নক্ষত্রের বিশেষ যোগে আপনারা মা লক্ষ্মীর বিশেষ মূর্তি বা ছবিকে যদি প্রতিষ্ঠা করেন গৃহে, সেই সাথে দক্ষিণামুখী শঙ্খের জল দিয়ে আপনারা যদি মা লক্ষ্মীকে অভিষেক করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে দক্ষিণামুখ শঙ্খ যদি আপনারা গৃহে স্থাপন করেন, সঙ্গে ওং শ্রীং এই বিশেষ মন্ত্র জপ করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া আপনারা ওং শ্রী মহালক্ষ্মী নমঃ এই বিশেষ মন্ত্র প্রতিদিন জপ করুন। দক্ষিণামুখী শঙ্খ প্রতিষ্ঠা করে সেই শঙ্খের জলের মধ্যে আপনারা 11টি চালের দানা আপনারা নিবেদন করুন। এইভাবে পরপর 11 দিন করলে আপনাদের আর্থিক সংকট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। রবি পুষ্যা নক্ষত্রে আপনারা রৌপ্য অথবা স্বর্ণ গহনা যদি কেনেন তাহলে আপনাদের ধীরে ধীরে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। রবি পুষ্যা নক্ষত্রে অবশ্যই সূর্যোদয়ের সময় সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। একটি তামার ঘটিতে জল সহ অল্প একটু চাল এবং লাল ফুল সেই সাথে রক্তচন্দন মিশ্রিত করে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে ওং সূর্যায় নম অথবা ওং আদিত্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করুন।
সেই সাথে জল অভিষেকের পর আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করুন, তাতে আপনাদের রবির শুভ প্রভাব আপনাদের জীবনে আসবে। আপনারা এই তিথিতে যদি সোনা অথবা রূপোর কোনো বালা বা আংটি ধারণ করতে পারেন, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি অশুভ অবস্থায় থাকে, তাহলে রবির যে প্রতিকার, সেই রবির প্রতিকার যদি করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ তিথিতে আপনারা গম, গুড়, তামা ইত্যাদি কোনো সৎ ব্রাহ্মণ বা গরিব মানুষকে দান করেন, তাতে রবির শুভ প্রভাব আপনার জীবনে আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।